নিজের নাম খোদাই করা প্লেকট্রাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু কোথাও কিনতে পারবে না, এটা একটা আইডিয়া থেকে আমি বানিয়ে ফেলেছি, তোমাদের সাথেও শেয়ার করব বিষয়টা। তোমরা দেখতে থাকো, আশা করি অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো। এই দেখো আমার হাতে নিয়ে নিয়েছি একটা এটিএম কার্ড, আর এই এটিএম কার্ড দিয়ে আজকে বানাতে যাচ্ছি আমার গিটারের জন্য প্লেকট্রাম। এটা প্লেকট্রাম তো অনেক কিনতেই পাওয়া যায়, কিন্তু এত সুন্দর একটা প্লেকট্রাম আমি বানিয়ে ফেলেছি এবং তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না যে কীভাবে বানিয়েছি। তোমরাও যদি চাও, ইন্টারেস্টেড হও এবং খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো এটা বানানোর আগে চট করে একটু দেখে নিই কিউরিসিটি যাদের মধ্যে রয়েছে যে এটিএম কার্ডের ভেতরে কী রয়েছে। তো এটিএম কার্ডের তো কোনো বাক্স নয় যে এর ভেতরে কিছু থাকবে, তো এর মধ্যে একটা মোবাইলের সিম কার্ডের মতো একটা যেই স্ট্রিপ রয়েছে, অর্থাৎ যে মাইক্রোচিপটা রয়েছে, এই মাইক্রোচিপটাই ধীরে ধীরে খুলবো এবং এর মধ্যে দেখবো যে কী রয়েছে কী। তো দেখো, এটা খোলার জন্য নিয়ে নিয়েছি ধারালো একটা নাইফ এবং এটা দিয়ে আলতো করে একটু টেনে টেনে ছাড়িয়ে দিচ্ছি এবং দেখি ভেতর থেকে কী বেরোয়। এই দেখো, বেরিয়ে গেছে আর কি। তো এরকম পাতলা একটা স্ট্রিপ যার মধ্যে পার্টিশন কিন্তু করা রয়েছে, ওপরের দিকটা হচ্ছে তামার পাত, আর এরকম এটিএম কার্ডের মধ্যে একটা খাঁজকাটা বাক্স রয়েছে। আর উল্টে দিচ্ছি এই চিপটা, দেখো এর মধ্যে কী রয়েছে, 6টা পয়েন্ট রয়েছে আলাদা আলাদা, তামার পয়েন্ট এবং মাঝখানে একটা কী দেখা যাচ্ছে, এটা মাইক্রো চিপের মতো। তো মাইক্রো চিপ চোখে দেখে কিছু বোঝা যাবে না, ইলেকট্রনিক্স পার্টস যেহেতু, তো এটা চোখে দেখে বোঝার কিছু নেই। তাও আমি দেখছি তোমাদের জন্য, আমি খোলার চেষ্টা করছি। ভেতর থেকে একটা আয়নার মতো কি একটা বেরোলো এবং চিকমিক করছে। এই দেখো কত সুন্দর লাইট রিফ্লেকশন হচ্ছে। চোখে দেখে এটুকুই বোঝা গেল যে লাইট রিফ্লেকশন করছে, আর এর মধ্যে কি রয়েছে এগুলো চেনার বোঝার কোনো উপায় নেই। আমি তাও একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখছি যে এর মধ্যে কি রয়েছে, কিন্তু এর মধ্যে শুধু এই পার্টিশন করা ছোট ছোট কিছু তামার পাত রয়েছে, আর মাঝখানটা এরকম রিফ্লেকশন করে এরকম একটা আয়না রয়েছে। নিশ্চয়ই এটাই হচ্ছে মাইক্রোচিপস হবে, এবং এই মাইক্রোচিপের সাহায্যেই কিন্তু এটিএম কার্ড থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ট্রানজ্যাকশন করে নেওয়া যাচ্ছে। তাহলে কী জিনিস রয়েছে আর কী জিনিসের মধ্যে কী পাওয়ার লুকিয়ে রয়েছে এই ছোট্ট চিপের মধ্যে। যেহেতু এটা মাইক্রোচিপ, তো মাইক্রো মানে এতটাই ক্ষুদ্র যে এটা খালি চোখে দেখে বোঝার কোনো বিষয় নয়, এটা ইলেকট্রনিক্স পার্টস তো আগেই বললাম। তো যাই হোক, এটা দেখা হয়ে গেল। কিউরিওসিটি একটা ছিল যে এই চিপের মধ্যে বা এই এটিএম কার্ডের যে মাইক্রোচিপটা রয়েছে যার সাহায্যে এত এত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে ডেইলি, তো এই চিপটা দেখতে কেমন বা এর ভেতরেই বা কী থাকে, কীরকম থাকে। এত পাতলা একটা স্ট্রিপ, আর এই পাতলা স্ট্রিপের মধ্যেই রয়েছে এত পাওয়ারফুল একটা ক্ষমতা। তো যাই হোক, এটাও আমার দেখে নেওয়া হয়ে গেল। এরপরে যেটা করব সেটা হচ্ছে নিজের নামের যে অংশটুকু, এই নামের অংশটুকু এবং বাদবাকি অংশ দিয়েই কয়েকটা আমি প্লেকট্রাম বানাতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো কীভাবে প্লেকট্রামটা বানাচ্ছি। তো এখানেও দেখো, এই স্ট্রিপটার বাইরে দিয়ে 7টা পার্টিশন রয়েছে, 7টা মানে 9টা পার্টিশন রয়েছে, কিন্তু উল্টো দিকে দেখো 6টা কানেকশনই দেখা যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে টেকনোলজি তো অবশ্যই রয়েছে, যার জন্যই একদম নির্ভুলভাবে এটিএম কার্ড থেকে পার্টিকুলার ব্যক্তিরাই কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রানজ্যাকশন করতে পারছে, অনলাইনে টাকা ডেবিট করতে পারছে, টাকা ক্রেডিটও হচ্ছে, কখনোই কিন্তু কোনো ভুল হচ্ছে না। তো যাই হোক, এর ক্ষমতা আমরা সবাই জানি, আর ভেতরেও দেখে নিলাম কী রয়েছে। ভেতরে দেখে কিছু বুঝলাম না যে কী রয়েছে, শুধু একটা আয়নার মতো লাইট রিফ্লেকশন হলো একটা পার্ট থেকে। তো এটা যাই হোক, দেখার যেটুকু ছিল সেটা দেখা হয়ে গেছে। এবার চলে যাই নেক্সট পার্টের দিকে, এবং যেই প্লেকট্রাম আমি বানিয়েছিলাম নাম খোদাই করা প্লেকট্রাম, এই নাম খোদাই করা প্লেকট্রামটা বানাবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। ধাপে ধাপে ছোট্ট এই ভিডিওটা হতে যাচ্ছে, এবং তোমরা দেখে কিন্তু যদি ইন্টারেস্টেড হও নিজেরাও কিন্তু তোমাদের নিজেদের জন্য প্লেকট্রামটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, সবার কাছেই এরকম এটিএম কার্ড কিন্তু রয়েছে যার মধ্যে পিন, যার মধ্যে নাম খোদাই করা থাকে, এবং দেখো এর ডেট কিন্তু অলরেডি পার হয়ে গেছে, যার তারপরেই কিন্তু আমি এই কাজটা করতে নিয়েছি। এটা কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেছে, কারণ ডেট ক্রস করে গেছে এবং এর লিমিট শেষ, ভ্যালিডিটি ছিল 6/2023 পর্যন্ত। এখন এই
দামি কাঠটা এখন আর কোনো কাজের নয়। তো এটা দিয়ে ফেলে দেওয়া ছাড়া আর কিছু করার নেই, কিন্তু আমি সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই সুন্দর একটা জিনিস বানাতে যাচ্ছি, যেটা সব সময়ই কিন্তু হাতে থাকবে, ব্যবহার হবে এবং দেখতে ভালোও লাগবে, যেহেতু নিজের নামটা ওর মধ্যে থাকবে খোদাই করা। তো চলো, এই যে ছুরিটা নিয়েছি এটা দিয়ে একটু শেপ আমি দেখে নিচ্ছি যে কীভাবে কাটলে পুরো নামটা থাকবে ওর মধ্যে এবং নামটা ফ্রন্ট সাইডটা ফ্রন্টেই থাকবে। তো সেই একটু মেজারমেন্ট করে নিচ্ছি আর যতটা বেশি সংখ্যক এই প্লেকট্রাম বানানো যায় সেটাই দেখে নিচ্ছি। তো এরকম একটা শেপ আসবে, তো এটাকে এখন কাটতে হবে। কাটার জন্য চিন্তার কিছু নেই, খুব নরম একটা জিনিস, এটা প্লাস্টিকেরই কিন্তু খুব নরম, যেটা এই ছোট্ট চাকু হোক বা কাঁচি হোক এটা দিয়েই কাটা যাবে। তো আমি একটু মেজারমেন্টটা দেখে নিলাম। এরপরে যেই চাকুটা দেখতে পাচ্ছ তোমরা, চাকু নয় তো কেচি, যেই কেচিটা দেখতে পাচ্ছ এই কেচিটা দিয়ে কেটে নেব। তো যেটা বর্জ্য পদার্থে পরিণত হয়ে যেত সেই বর্জ্য পদার্থকে আমি রোধ করে রিসাইকেল আবার হয়ে গেল, কিন্তু এটা বর্জ্য পদার্থ হলো না, এটা আবার তৈরি হয়ে গেল রিসাইকেলের মাধ্যমেই, নতুনভাবে ব্যবহার হবে এবং রোজদিন যেটা কাজে লাগবে রোজদিন ব্যবহার হবে। তো এই ফেলে দেওয়া জিনিস থেকেই, বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকেই অনেক কিছু কিন্তু এইভাবে বানিয়ে ব্যবহার করা যেতে পারে। কথায় আছে না যে ছাই ফেলতে ভাঙাগুলো দরকার হয়, তো কোনো কিছুই ফেলনার নয়, কোনো কিছুই ফেলার নয়, সব কিছুরই কোনো না কোনো কাজ আছে। যদি আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু আমরা সব জিনিস রিসাইকেল কিন্তু নিজেরাই করে আবার সেটাকে পুনরায় ব্যবহার করতে পারবো। তো আমিও এই যে এটিএম কার্ডটা রয়েছে এক্সপায়ার এটিএম কার্ড, এটাকে রিসাইকেল করে ফেললাম। দেখো শেপ কিন্তু দিয়ে দিয়েছি, প্লেকট্রামের শেপ ট্রায়াঙ্গেল শেপ যেটা সেটা দিয়ে দিয়েছি। তো এরকমভাবে একটু ঘষে নিতে হবে। এবার ট্রায়াঙ্গেলের শেপ সব কয়টাকে আমি একটু কেটে নিই, মোটামুটি এখান থেকে চারটা পাঁচটা প্লেকট্রাম কিন্তু হয়ে যাবে। তো এটাকে মাপ মতো একটু কেটে নিচ্ছি, তারপরে শেপটা দেবো। আর শেপটা দেওয়ার জন্য কীভাবে দিচ্ছি শেপটা তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝে যাবে এবং ফিনিশিংটা শেষ পর্যন্ত তোমরা প্রথমে যে ছবিটা দেখিয়ে দিয়েছি ফিনিশিংটা তো দেখেই নিয়েছো, কতটা সুন্দর হয়েছে এবং কীভাবে হলো, এর স্মুথনেসটা কীভাবে আসলো, এজগুলো বিশেষ করে, তো সেটাই দেখার বিষয় যে কীভাবে এর এজটাকে একদম শার্প করতে হবে। যদি শার্প না হয় তাহলে তো ওই যে গিটারের যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংয়ের মধ্যে আটকে যাবে, তাই না? তো এটাকে শার্প করার জন্য যেটা আমি করেছি সেটা তোমরা করো, তার থেকেও যদি ভালো কিছু বেটার কিছু আইডিয়া থাকে এটাকে শার্প করার জন্য তো অবশ্যই কমেন্টে দিয়ে দিও। আমার যেটুকু মনে হয়েছিল আমি যেভাবে করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এই কেচি দিয়ে একটুখানি সাইডগুলোকে আগে শেপ করে নিচ্ছি প্লেকটামের, তারপরে কিন্তু এটার ফিনিশিংটা দেবো। আর ফিনিশিং পার্টটাই হচ্ছে মেন ভাইটাল পার্ট, তো ফিনিশিং দিতে গিয়ে খারাপও হয়ে যায়, তো একটু সাবধানে দিতে হবে ফিনিশিংটা। তো আমি আগে একটু আউটলাইনটা একটু বানিয়ে নিচ্ছি, তারপরে দেবো এর ফিনিশিং। তো দেখো আউটলাইনটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে করে তিনটা চারটা কিন্তু প্লেকট্রাম হয়ে যাবে। তো সবকটার আউটলাইনটা বানিয়ে নিই, তারপরে আমি ফিনিশিংটা কীভাবে করলাম সেটাও দেখাবো, অবশ্যই দেখাবো। তো মোটামুটি চারটা এই একটা এটিএম কার্ড থেকে চারটা প্লেকট্রামের শেপে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটু এই যেগুলো প্লেকট্রাম বানালাম সেটা দিয়ে একটু গিটারের সাউন্ডটা দেখে নিই যে কেমন হচ্ছে, তারপরে ফিনিশিংটা দিচ্ছি। তো তার জন্য গিটারটাও বের করে নিলাম এবং একটু সাউন্ডটাও তোমরাও শোনো যে কেমন হচ্ছে বা কেমন হতে পারে। তো শোনো একটু। সাউন্ড শোনা হয়ে গেছে, এবার চলো যাই এর ফিনিশিংটা কীভাবে দিলাম, কী করলাম এর জন্য ফিনিশিং দেওয়ার জন্য, তো সেটাই এখন দেখাবো। তো এই যে এখানে ওয়ালটা রয়েছে, ওয়ালের কাছে চলে এসে এবার এটাকে ঘষতে হবে, একটু সাবধানে ঘষতে হবে। যেই শেপটা থাকবে সেটা কিন্তু একদম পুরোপুরি ট্রায়াঙ্গেল নয়, একটু ওভাল শেপ থাকবে, ট্রায়াঙ্গেলের যে এজগুলো থাকবে সেটা ওভাল শেপ হবে। এটা হাতের সাহায্যেই ঘষে ঘষে এটাকে শেপ দিতে হবে। কিন্তু সাইডের দিকে দেখো পাতলা একটা লেয়ার বেরিয়ে গেছে, যেই এক্সট্রা লেয়ারটাকেও কিন্তু বাদ দিতে হবে, নাহলে ওটা থেকে একটু ডিস্টার্ব করবে। শেপ চলে আসে, এইবার দিতে হবে লাস্ট ফিনিশিং। আর ফিনিশিং দেওয়ার জন্য স্মুথনেস করার জন্য এরকম মেঝের উপরে একটা কটন বা হচ্ছে একটা গেঞ্জি কাপড় কিছু বিছিয়ে দেবে পুরানো, সেটার উপর কিন্তু এখন ঘষতে হবে। আর ঘষলেই এই প্লেকটাম যেটা বানালাম সেটা কিন্তু এজ যেটা রয়েছে ধারগুলো, সেই ধারগুলো খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে এবং গিটার বাজিয়ে খুব সুন্দর মজা পাবে। তো
হালকা করে ঘষতে হবে, খুব বেশি কিন্তু প্রেসার দেওয়া যাবে না, আর বেশি প্রেসার দিলে কিন্তু একটা সাইড থেকে খেয়ে যাবে। তো হালকা হালকা করে ঘষে দিলাম, আর এখন দেখো কত সুন্দর স্মুথনেস হয়ে গেছে আর কত সুন্দর ফিনিশিং হয়ে প্লেকটাম হয়ে গেছে রেডি। তো এই সুন্দর নাম খোদাই করা প্লেকটাম বানাতে গেলে তোমরা এইভাবেই বানাতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।